আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে যে আমার নিজের একটা পিসিটা তৈরি করেছিলাম। তো এখানে কোন কোন কনফিগারেশনে কী কী দিয়েছি আমি সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আজকে আপনাদেরকে বলবো, এবং এটার পারফরমেন্স কেমন কাজ করতেছে আর এটা নিয়ে আমি কী কী কাজ করবো সেটা নিয়ে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করবো। তো চলুন শুরু করি। সাথে রয়েছে আমি নূর হোসেন, আপনারা দেখতেছেন নূর 360। শুরুতে আসে কম্পিউটারের যে প্রসেসর, কারণ কম্পিউটার সাধারণত আমরা প্রসেসরের উপরে বেস করে কিন্তু সব কিছু সাজাই। তো আমি এখানে প্রসেসর হিসেবে দিয়েছি AMD Ryzen 5 3600। যেই প্রসেসরটা সেটা আপনারা জানেন অনেকে, এটা অনেক ফেমাস একটা প্রসেসর। এই প্রসেসরটার মধ্যে রয়েছে কোর 6টা এবং 12টা থ্রেড রয়েছে। তো আমি যেহেতু প্রোডাক্টিভিটির উপরে বেস করে পিসিটা তৈরি করেছি, অর্থাৎ ভিডিও এডিটিং এবং গ্রাফিক্স ডিজাইন হচ্ছে আমার মূল উদ্দেশ্য, প্লাস পাশাপাশি শৌখিনতার বসে হয়তো গেমিংটা করতে পারি। তো ওটা আমার মূল ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে যে আপনার ভিডিও এডিটিং এবং গ্রাফিক্স ডিজাইন। তার জন্য আমি এখানে প্রোডাক্টিভিটির জন্য কোরের যত কোর বেশি হবে সাধারণত আমার জন্য ততই ভালো হবে, ওই হিসাবে আমি রাইজেনের এই প্রসেসরটা চুজ করেছি। তো এখানে আরেকটা সমস্যা হচ্ছে যে এখন বাজারে গ্রাফিক্স কার্ডের অনেক সমস্যা, যার কারণে আমি গ্রাফিক্স কার্ড চুজ করতে সমস্যা হয়েছিল। তো আমার টার্গেট আছে পরবর্তীতে আমি গ্রাফিক্স কার্ড আপডেট করব, অর্থাৎ ভালো একটা গ্রাফিক্স কার্ড নিব। এখন জাস্ট একটা এন্ট্রি লেভেলের গ্রাফিক্স কার্ড নিয়েছি আর কি। তো গ্রাফিক্স কার্ড নিয়ে পরে বলতেছি। এখন আছে আমাদের মাদারবোর্ড। মাদারবোর্ডের জন্য আমি এখানে MSI-এর B40 Tomahawk Max এই মাদারবোর্ডটা নিয়েছি। এটা এটার সাথে অনেক ভালোভাবে যায়। এটার প্রাইসও প্রায় 11,000-11,500 টাকার আশেপাশে, ভালো একটা মাদারবোর্ড এই প্রসেসরের জন্য। তো এরপরে আমি এখানে বুট ডিভাইস হিসেবে নিয়েছি এখানে করসিয়ারের MP510 240 GB M.2 SSD। এই M.2 SSDটা নিয়েছি আর কি শুধু বুট ডিভাইসের জন্য। তো সাধারণত যদি এখানে নর্মাল ডিভাইস ইউজ করা হয় তখন এটার পারফরমেন্স অনেক খারাপ হয়। সাধারণত SSD NVMe যদি হয় তাহলে সেটা অনেক ভালো পারফরমেন্স করে। আর NVMe-এর মধ্যে দুই রকমের আছে, একটা হচ্ছে এন্ট্রি লেভেল আর একটা হচ্ছে যে হাই স্পিড NVMe। তো এটা হচ্ছে হাই স্পিড NVMe করসিয়ারের। আর রিড রেট স্পিডও 3100 আর হচ্ছে যে 1050, অনেক ভালো রিড রেট স্পিড। তো এটা আমাদের সাধারণত পিসি পারফরমেন্স আরও ভালো করবে। আর এখানে র্যাম হিসেবে আমি যেটা নিয়েছি করসিয়ারের বেনজেন LPX 8 GB 3200 MHz, এটা 2 স্টিক হবে, তো 8 GB করে 16 GB। তো এই র্যামটার দাম এখন একটু বেশি হয়ে গেছে, প্রায় 4800-5000 টাকার কাছাকাছি। তো এই র্যামটাও এটার জন্য যথেষ্ট ভালো হবে। আর এখানে আমি non-RGB নিয়েছি, RGB নিলে হয়তো আরও 500-700 টাকা বেশি লাগতো। তো RGB এত বেশি প্রয়োজন নেই, এখানে যে কেসিংটা নিয়েছে সেটা সামনে দিয়ে একটু RGB আছে, RGB এত বেশি ইউজ করা হয় না, মাঝে মধ্যে অত ইউজ করা, ওই জন্য আমি এটা চুজ করেছি। পারফরমেন্সে আসলে RGB আর এটা কোনো পার্থক্য নেই, জাস্ট RGBটা একটু লুকিংটা সুন্দর এতটুকুই। এরপরে আসে পাওয়ার সাপ্লাই। পাওয়ার সাপ্লাই হিসেবে আমি নিয়েছি করসিয়ারের সিরিজের CB500 50। যেহেতু আমি পরবর্তীতে একটা ভালো গ্রাফিক্স কার্ড লাগাবো, তো ওই হিসেবে আমার পাওয়ার সাপ্লাইটা অনেক ভালো লাগবে। তো যার জন্য আমি 550 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই এখন নিয়েছি। এটা দিয়ে মোটামুটি ভালো একটা পাওয়ার সাপ্লাই প্লাস 80+ ব্রোঞ্জ আছে, অর্থাৎ সার্টিফাইড আর কি, 80+ ব্রোঞ্জ দ্বারা সার্টিফাইড। এই পাওয়ার সাপ্লাইটা আমি একবারে লাগিয়ে নিয়েছি যাতে পরবর্তীতে আমি যখন গ্রাফিক্স কার্ড ভালো গ্রাফিক্স কার্ড লাগাবো তখনও যাতে আর আপডেট করতে না হয়। তো এগুলো ছিল মোটামুটি আমার ইয়ে। আর কেসিং যেটা লাগিয়েছে সেটা হচ্ছে যে আপনার 4000 টাকার মতো কেসিংটা নিয়েছিল। মোটামুটি এখানে যে লাইটগুলো দেখতে পাচ্ছেন এগুলো এটার সাথে ইনক্লুড ছিল, শুধু পিছনে একটা লাইট আমি লাগিয়েছিলাম, ওইটার প্রাইস ছিল 400 টাকার মতো। আর এখানে যে কুলিং ফ্যান, অর্থাৎ এই প্রসেসরের সাথে যে কুলিং ফ্যানটা দিয়েছি স্টক কুলার, সেটা আসলে অত বেশি ভালো না, অর্থাৎ কুল করতে পুরোপুরি পিসিকে ঠান্ডা করা সম্ভব না, যার কারণে আমি একটা এক্সট্রা কুলিং ফ্যান নিয়েছি। এটা এটা হচ্ছে যে কুলিং ফ্যান হিসেবে আমি এখানে নিয়েছি GMAX 400S, এই কুলিং ফ্যানটা সাইলেন্ট কুলিং ফ্যান। তো এটা মোটামুটি ভালোই 1700 টাকার মতো নিয়েছিল, তো আশা করি ভালোই পারফরমেন্স করতেছে। এর পরবর্তীতে আর গ্রাফিক্স কার্ড হিসেবে আমি এখানে যেটা চুজ করেছি, যেহেতু এই প্রসেসরটার সাথে কোনো গ্রাফিক্স কার্ড নাই, অর্থাৎ নিম্নমানের একটা হলো গ্রাফিক্স কার্ড আমার এখন প্রয়োজন। পরবর্তীতে আমি টার্গেট আছে যে 1660 সুপার বা 1650 সুপারটা লাগাবো। তো এখন যেহেতু গ্রাফিক্স কার্ডের একটা সংকট যাচ্ছে, তার কারণে আমি এটা নিতে পারতেছি না। তো একদম এন্ট্রি লেভেলের একটা গ্রাফিক্স কার্ড, জাস্ট NVIDIA-এর GeForce GT710 এই গ্রাফিক্স কার্ডটা নিয়েছিলাম। এটার দাম এখনও নিয়েছে প্রায় 6000 টাকার মতো, যদি এটার দাম এত না, এখন মার্কেটে দাম বেশি হওয়ার কারণে এটা দাম এত টাকা নিয়েছিল। তো মোটামুটি এটা জাস্ট এখন চালু রাখার জন্য আর কি, মোটামুটি চালানোর জন্য। তো 1-2 মাসের মধ্যে আমি ইনশাল্লাহ চেষ্টা করবো, যখন গ্রাফিক্স কার্ডের দাম কমবে তখন 1660 সুপার অথবা 1650 সুপার, যে কোনো যেটা সামর্থ্য হয় ওটা লাগানোর জন্য চেষ্টা করব। তো এই ছিল মোটামুটি আমার প্রসেসর। আর এখানে আমি মনিটর হিসেবে নিয়েছিলাম, ভিওসোনিক BX2267 SSD, এটা 22 ইঞ্চ অর্থাৎ 22 ইঞ্চি ফুল HD একটা LED ব্ল্যাকলেস ডিসপ্লে।
তো এই মনিটরটা প্রাইসও প্রায় 11,000 টাকার মতো। এটা লুকিংটাও যথেষ্ট সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। আর এই মনিটরটার একটা সুবিধা হচ্ছে যে এটার মধ্যে আপনি 75 Hz রিফ্রেশ রেটও পেয়ে যাবেন, যেটা এই বাজেটের মধ্যে মোটামুটি ভালো একটা মনিটর বলতে পারেন। তো এই বাজেটের মধ্যে আরেকটা মনিটর আমরা যেটা অনেকে পছন্দ করে থাকে এসপির 22FW, তো ওটার দাম একটু বেশি হওয়ার কারণে আমি আসলে এটা চুজ করেছিলাম। সেটা সাধারণত 12,000 বা 12,500, 13,000 এরকম হয় বা মার্কেট অনেক সময় পাওয়া যায় না। তো এই মনিটরটা যদি বিওসোনিক বাংলাদেশে খুব একটা চলে না, এটা সাধারণত আমেরিকা বা অন্যান্য দেশের মধ্যে ভালোই চলে, তো বাংলাদেশে এটা অতটা মার্কেটিং করতে পারেনি, তবে ভালো একটা মনিটর দেখতে পারেন আপনারা। এই ছিল মোটামুটি আমার পিসির কনফিগারেশন যা দেখতে পাচ্ছেন, আর পিসিটা তো আগে তৈরি করে ফেলেছি, জাস্ট এগুলো বক্সগুলো আমি এখন দেখাচ্ছি কনফিগারেশন কী কী। তো আমি মূলত যেটা বলেছিলাম, আমার এখানে ফোর অ্যাক্টিভিটিটাই হচ্ছে যে মূল বিষয় যার কারণে আমি এই প্রসেসরটা চুজ করেছি। আর আপনারা যদি গেমিংয়ের ইয়ে হয়ে থাকে তাহলে কোরাই ফাইভের 10500 অথবা 10600K ওই প্রসেসরটা নিতে পারেন, ওটার দাম কিন্তু প্রায় 19,000 টাকার আশেপাশে, তো সেটা অবশ্যই বেটার হবে এটা থেকে। আমি চাইছিলাম আসলে ইন্টেলের ওই প্রসেসরটা নেওয়ার জন্য, বাট এখন মার্কেটে নাই যার কারণে ওটা নিতে পারিনি। জানেন এখন মার্কেটে অনেক সংকট, একটা পেলে একটা প্রোডাক্ট পেলে আরেকটা প্রোডাক্ট পাওয়া যায় না, বেশিরভাগ প্রোডাক্টের ক্ষেত্রে এই হয়েছে। যাই হোক, তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করুন এবং কমেন্ট করে আপনার মতামতটা জানিয়ে দিন, আর আপনার ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করুন। দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। কার্ড হিসেবে আমি এখানে যেটা চুজ করেছি গ্রাফিক্স কার্ড কুই আমার প্রসেসর, আর এখানে আমি মনিটর হিসেবে নিয়েছিলাম, দাঁড়াও